গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল 5 শিশু। 3 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও নিখোঁজ 2 শিশু। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামসেরগঞ্জে লহরপুর ঘাটে। তলিয়ে যাওয়া 2 শিশুর নাম সাফিকুল ইসলাম ও খাতিজা সুলতানা। তাদের বাড়ি মুর্শিদাবাদের শামসেরগঞ্জের মধ্য চাচন্দ এলাকায়। তলিয়ে যাওয়া শিশুদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে শামসেরগঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী। শামীম আক্তার ও পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। বাড়ি থেকে এলো গোসল করতে, মানে ওর আব্বার ওই জামাটা নিয়ে আমার আমার মেয়ের সঙ্গে এসছে, মানা করলো, তাও এলো, সঙ্গে সঙ্গে চলে এলো। এসেছে ওই আমার মেয়ে ওকে উঠিয়ে দিয়েছে, দিয়ে আবার দোহরে আবার নেমে গেছে ওই যে আমার ভাগ্নেটা সাকিবুলের সঙ্গে। নেমে যাওয়ার পর তখন আর আমার মেয়ে ভাবছি কি বাড়ি পাঠিয়ে দিয়েছি, দিয়ে আবার যখন বাড়ি আবার আমার মেয়ে গোসল করে যাওয়ার পর তখন ওই আপনার যে দেখছে নেই, তখন আবার এসে বাবা মাকে বললো কি আমার আব্বা খাতিজাকেও পাওয়া যাচ্ছে। যে কজন তলিয়েছে মোট? 5 জনের মধ্যে 3 জনকে তুলেছে। কারা তুলেছে ওদেরকে? ওটা আমরা আমি দেখতে পাইনি। ওদের কি সন্ধানে তল্লাশি চলছে? এখন অব্দি তো চলে না, এখন অব্দি চলে না, মানে কানাতে লোকজন আছেন ধরে। আপনার নাম? আমার নাম শহীদুল ইসলাম। আমি বাইকে ওরা দুজনকে নিলাম, আমার ছেলেকে আর ওকে, দিয়ে কিরে বইটা বাড়তে রেখেছে, রেখে এসে ওর নানিকে দেখতে পাইনি। বাড়িতে বই খেয়ে এসে লদ্দির ঘাটে চলে এসেছে, ওর নানি কইছে কি আমার লাতিকে দেখেছি, দিয়ে তারপরে আর দেখতে পাচ্ছে না। কে কে তলিয়ে গেছে, কি নাম ওদের? সাকিবুল আর আর খাতিয়া গেছে, খাতিয়া খাতুন। কজন তলিয়ে গেছিল নদীতে? এখানে ছিল 5 জন, ওরা বলছে আমরা 3 জনকে পেয়েছি আর 2 জনকে পাইনি। ওরা কি করছিল এখানে? ওরে তো ও নানি এসছে ওই জন্য এসেছিল, নেমে গেছে গোসল করে। এখন কি তল্লাশি চলছে? হ্যাঁ, এখন দেখাশোনা এখন ওই ওখানে লোক গেছে। আপনার নাম? তাসার আলী। বিশাল কথা।